वेलकम फ्रेंड्स, अपनारा देखें अपन प्रिय यूट्यूब चैनल एडुकेशन हेल्प पॉइंट। आज के इंटरव्यू एर प्रश्न और उत्तर पर्व द्वितीय क्लास। द्वितीय क्लास दूटी प्रश्न आलोचना करते चले। अवश्य सबाई हम स्क्रिने देखते प्रश्न दूटी, से प्रश्न दूटी आज के आलोचना करब। एक नम्बर और दुई नम्बर प्रश्न उत्तर एर पूर्व क्लास दिए, से ही भिडियोर लिंक डेस्क्रिपने देवा थकान क्योंकि अपनारा देखे नीते पें। एवे आप शुरू कर आजकल क्लस, अवश्य भिडियो प्रथम के शेष पर्त देख। What are your weakness? আপনার দুর্বল দিকগুলো কি কি? এই প্রশ্নের উত্তরে আপনাদের যেটা খুব সহজে খুব ভালো করে আপনারা বলতে পারেন, আপনারাও আপনার মতামত দিয়ে বলতে পারেন। তো আমি যেটা মনে করছি সঠিক সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। স্যার বা ম্যাডাম বলে যারা উপস্থিত থাকবে তাদের সম্মানিতনা করে আমরা শুরু করব। স্যার, আমার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমার খুঁতখুঁতে স্বভাব। আমি সমস্ত কাজ নিখুঁতভাবে করতে চাই এবং তা করতে গিয়ে প্রয়োজনের থেকে অনেক বেশি সময় ব্যয় করে ফেলি। এ কারণে আমি নির্ধারিত সময়ে অনেক ক্ষেত্রে প্রজেক্ট জমা দিতে পারিনি। আমার মতে এটি আমার দুর্বল দিক। এবারে আপনাদের দুর্বল দিকটা আপনি সঠিকভাবে বলতে পারেন। প্রশ্নকর্তার এই প্রশ্নটি করার উদ্দেশ্য হলো আপনি আপনার দুর্বলতা সম্পর্কে জানেন কি না এবং আপনি কিভাবে সেটিকে ভালো দিকের কাজে লাগান তা যাচাই করে দেখতে চায় প্রশ্নকর্তা। সেই জন্য এই প্রশ্নটি করা হয়। আজকে দ্বিতীয় প্রশ্ন, অর্থাৎ আমাদের ইন্টারভিউ পার্টের চতুর্থ প্রশ্ন। আজকে দ্বিতীয় প্রশ্ন, হোয়ার ডু ইউ সি ইয়োর সেলফ ইন ফাইভ ইয়ার্স? আগামী পাঁচ বছরে আপনি নিজেকে কোথায় দেখতে চান? এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। আগামী পাঁচ বছরে আপনি নিজেকে কোথায় দেখতে চান? এই প্রশ্ন উত্তরে ঠিক একই রকম স্যার বা ম্যাডাম সম্বর্ধনা করতে হবে যারা উপস্থিত থাকবে। স্যার, আগামী পাঁচ বছরে আমি নিজেকে একজন সৎ অফিসার হিসেবে দেখতে চাই, তবে এর মধ্যবর্তী সময়ে আমি বাস্তবিক কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জন করতে চাই। আমি আমার ডিপার্টমেন্টের সদস্যদের সঙ্গে কাজ করে নতুন নতুন বিষয়ে শিখতে ও জানতে চাই এবং তাদের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগাভাগি করতে চাই। অবশ্য বুঝতে পারলে সবাই কি বলা হয়েছে, আগামী পাঁচ বছরে আপনি কোন পজিশনে দেখতে চান নিজেকে, তাহলে এটা কি বলবেন আপনি? আগামী পাঁচ বছরে আমি নিজেকে একজন সৎ অফিসার। আপনার পোস্ট যদি অফিসারের হয় তাহলে অফিসার বলবেন। আপনি যারা ফুড এসআই পরীক্ষা দিবে তারা অবশ্যই আমি একজন সৎ ফুড সাব ইন্সপেক্টর হিসেবে দেখতে চাই, তবে এর মধ্যবর্তী সময়ে আমি বাস্তবিক কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জন করতে চাই। আমি আমার ডিপার্টমেন্টের সদস্যদের সঙ্গে কাজ করে নতুন নতুন বিষয় শিখতে ও জানতে চাই এবং তাদের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগাভাগি করতে চাই। এইভাবে প্রশ্নটি আপনারা যদি প্রশ্ন উত্তর করেন তাহলে যারা ইন্টারভিউ নিচ্ছে, ইন্টারভিউ বোর্ডে যারা রয়েছেন তারা ভাববেন ইনার অনেক কিছু শেখার চাহিদা রয়েছে। এই উত্তরটাই সঠিক আমার মনে হচ্ছে। আপনারাও আপনাদের মতামত দিন কমেন্টে। আর যারা অনলাইনে ফুড এসআই ইন্টারভিউ দিতে চাইছো তাদের জন্য আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, সেখানে আপনারা জয়েন হয়ে যান। সেখান থেকে অনলাইনে ফুড এসআই ইন্টারভিউ দিতে পারবে। অবশ্য ভার্চুয়ালি ইন্টারভিউ দিতে হলে সেই লিঙ্কে ক্লিক করতে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান। সেখানেই আপনাদের আমরা সমস্ত রকম পরিষেবা দেব। আর কারো যদি নোটস নেওয়ার প্রয়োজন থাকে, অর্থাৎ কারো যদি নোটসের প্রয়োজন থাকে পিডিএফ নোটস, তাহলে অবশ্য কমেন্টে লিখুন এবং কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। অ্যাডমিন হিসাবে রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেই অ্যাডমিনের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আপনি সমস্ত রকম নোটস এবং সমস্ত রকম ফুড এসআই থেকে শুরু করে যে কোনো চাকরি পরীক্ষার সহযোগিতা পেয়ে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস মাই ভিডিও।